ঢাকা 16 আসনের নির্বাচনী প্রচার প্রচারণায় এগিয়ে আছেন আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশীরা। আসনটি থেকে আওয়ামী লীগের টিকিট চাইছেন প্রায় এক ডজন প্রার্থী। অন্যদিকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেও তেমন একটা মাঠে নেই বিএনপির কোনো প্রার্থী। কারণ হিসেবে দলটির নেতারা বলছেন, মামলা ও পুলিশি হয়রানির ভয়ে সক্রিয় হতে পারছেন না তারা। মাইনুল শোভন জানাচ্ছেন বিস্তারিত। ঢাকা উত্তরের সীমান্তবর্তী পল্লবী ও রূপনগর থানা নিয়ে গঠিত ঢাকা 16 আসন এলাকাবাসীর দৈনন্দিন জীবনের সবচেয়ে বড় দুর্ভোগের কারণ মেট্রো রেলের নির্মাণ কাজ। ধুলাবালি ও যানজটে প্রতিনিয়তই নাকাল হলেও মেট্রো রেলের স্বপ্নে দুর্ভোগ মেনে নিয়েছেন এখানকার বাসিন্দারা। একসময় এলাকার প্রধানতম সমস্যা ছিল মাদক ও গার্মেন্টস ব্যবসা কেন্দ্রিক সন্ত্রাসী কার্যকলাপ, তবে সে সমস্যা এখন অনেকটাই কম। ঢাকা 16 আসনের রাস্তাঘাট উন্নয়নের কাজ চলছে, সেটা পূর্ণ সমাধান চাই এলাকায়। আমরা চাই যে আমাদের সুখে দুঃখে পাশে যে ছিল তাকে আমরা চাই। আর সব সমস্যা পুরোপুরি লাঘবের প্রতিশ্রুতি নিয়ে আওয়ামী লীগের ব্যানারে এমপি হতে চাইছেন প্রায় এক ডজন নেতা। এলাকার দেয়ালে দেয়ালে সাটানো রয়েছে রং বেরঙের পোস্টার। মনোনয়ন পাওয়ার দৌড়ে আছেন বর্তমান সংসদ সদস্য ছাড়াও বেশ কয়েকজন নেতা। তবে যিনি মনোনয়ন পান, দলীয় প্রতীকের পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দিলেন মনোনয়ন প্রত্যাশীরা। এই এলাকা ছিল একটা ক্রিমিনাল জোন হিসাবে পরিচিত, ক্রিমিনাল জোন থেকে বেড়ে এসেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চে ভাষণ দিয়েছিলেন, আমি মন্ত্রিত্ব চাই না, আমি এই দেশের মানুষের অধিকার চাই। ঠিক তেমনিভাবে আমি ইলিয়াস মোল্লা সংসদ সদস্য চাই না, আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী দেখতে চাই। একজন ক্ষুদ্র কর্মী হিসাবে রাজপথে থেকে বঙ্গবন্ধুর হত্যার বিচার এবং প্রতিবাদ করেছি। আমাদেরকে যাকেই দেয় তার জন্যই আমরা কাজ করব। আমাকে দিল, আমি ইনশাল্লাহ সকলকে সাথে নিয়েই, আমি যারা প্রার্থী রয়েছেন এবং প্রার্থীর বাইরে যারা রয়েছেন, আমরা সব সময় একসাথেই কাজ করছি। তবে নির্বাচনী মাঠে বলতে গেলে একেবারে অনুপস্থিত বিএনপি। পোস্টার, ব্যানার কিংবা কোনো ধরনের প্রচারণায় এখনও কোনো তৎপরতা নেই দলটির। তবে মামলা ও দলীয় সিদ্ধান্তের কারণে অন্তরালে থেকে নির্বাচনের প্রস্তুতি ও মাঠ গুছিয়ে নিচ্ছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। এখন পর্যন্ত মামলা চলছে, এখন একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য যে পরিবেশ পরিস্থিতি দরকার সেটা এখন পর্যন্ত বিরাজমান না। তরুণ প্রজন্মের যেই একটি চাহিদা বা তাদের যে প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা সেগুলো নিয়ে আমি আসলে বেশি কাজ করতে চাই। বিএনপি নির্বাচনে এলে শেষ পর্যন্ত জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে বলে মনে করেন এলাকার সাধারণ মানুষ। মাইনুল শোভন, এসএটিভি, ঢাকা।